মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা পুলিশ ক্যাম্পে মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সিংগাইর থানা ধল্লা পুলিশ ফাঁড়ির নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আব্বাস মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে 7 গ্রাম হিরোইন, যাহার আনুমানিক বাজার মূল্য 70,000 টাকা সহ আটক করে ধল্লা পুলিশ ফাঁড়ি। আসামি আব্বাস মোল্লা সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের তেঁতুলঝরা এলাকার মৃত কুদ্দুস মিয়ার নাতি। সে যশোর জেলার কোতোয়ালি থানার মৃত আজিজ মোল্লার ছেলে। ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে হিরোইন মাদক নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আব্বাস মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আব্বাস মোল্লা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।